কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভুলান্ডার নেতৃত্বে এক বিশাল মিছিল রাখলা বাস স্ট্যান্ডে প্রবেশ করলো। সে সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছেন, তাদের সকলকেই আমরা ইউটিউবে আপনার ছবি ছিল এই খবর দেখে প্রায় পাওয়া যাচ্ছে বলে দিবি মিটিং নমস্কার, এবিএন নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের রথতলা বাসস্ট্যান্ডে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ একসঙ্গে জমায়েত হয়েছে, অনেকগুলো ওয়ার্ডের মানুষ একসাথে জমায়েত হয়েছে এবং তাদের মূল দাবি যেটা নো এনআরসি নো সিএএ, অর্থাৎ তারা শুধুমাত্র ভারতীয় যে নাগরিক সেই দাবিটা তাদের প্রযোজ্য। তারা কিন্তু অন্য কোনো নিয়ম মানতে চাইছে না। এই যে বিরুদ্ধতা, এই তার জন্যই কিন্তু এত জমায়েত। আসুন আমরা একে একে জেনে নেব যে আমাদের রানাঘাটের যে পৌর ক্রেতা মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয় এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই মুহূর্তে আমরা যেহেতু 19 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আছি, আমরা জেনে নেব 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সমীর বসুর কাছ থেকে, এছাড়াও জেনে নেব অন্য আরও অনেকজনের কথা। আসুন আমরা জেনে নিই। এই মুহূর্তে আমরা সাথে পেয়ে গেছি রানাঘাটের পৌর পিতা মাননীয় পার্থসারথী চ্যাটার্জি মহাশয়কে। আমরা জেনে নেব, আসুন তার মুখ থেকে, যে এই জমায়েত এবং এই মিছিলে ঠিক কী কী হচ্ছে এবং কেনই বা এই মিছিল, কেনই তাদের এই আশা এখানে, আসুন জেনে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী আজকে আমরা রানাঘাটের পূর্ব পাড়ে, মূলত পূর্ব পাড়কে নিয়ে, পূর্ব পাড়ে যে 7টা ওয়ার্ড আছে এই 7টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিল মানে উদ্যোগী হয়েছি, যে এনআরসি সিএ এবং এমপিআর এর বিরুদ্ধে, এবং আমরা কোনো অবস্থাতেই এখানে এমপিএ সিএ এবং এনআরসি আমরা চালু করতে দেব না। এটাকেই সামনে রেখে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। আমাদের প্রতিবাদ মিছিল এইখান থেকে রথতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে চাবি গেট অর্থাৎ সেন্ট্রাল গেট পর্যন্ত আমরা ওখানে গিয়ে সভা করব, এবং এই মিছিলে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এই মিছিলে মূলত আমরাও মানে বিস্মিত হয়ে পড়ছি যে এই মিছিলে সর্বস্তরের সাধারণ মানুষও আমাদের সঙ্গে মানে যোগ দিয়েছেন, সামিল হয়েছেন, তারাও আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হবেন। সারা দেশ জুড়ে যেখানে এনআরসি সিএএ নিয়ে মাতামাতি শুরু হয়েছে, রানাঘাটও কিন্তু, নদিয়া জেলার রানাঘাটও কিন্তু সেখান থেকে বিচ্যুত হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান মানুষের জমায়েত হয়েছে এবং সেটা শুধুমাত্র কিন্তু তাদের যে নাগরিকত্ব সেই দাবি নিয়ে, এনআরসি সিএএ বয়কটের জন্য। আমরা সাথে পেয়ে গেছি রানাঘাট 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর বসুকে। আসুন আমরা তার মুখ থেকে জেনে নেব কেন এই জমায়েত বা কী উদ্দেশ্যে তাদের আজকের এই মিছিল, আসুন জেনে নিই। সারা ভারতবর্ষ জুড়ে যে একটা বাজে প্রক্রিয়া চালাচ্ছে এই মোদি সরকার, আসলে অর্থনীতি ভারতবর্ষের একদম ভেঙে তলদেশে পৌঁছে গেছে, সেটা মোটিভেশন করার জন্য নানান রকম প্রক্রিয়া করছে, তার মধ্যে সবথেকে ভয়াবহ যে জায়গাটা হয়েছে যেটা এনআরসি বা সিএ, এটাকে এরা এখনও পর্যন্ত স্থির করতে পারেনি কি, অথচ মানুষকে এত রকমভাবে যে কোনো প্রক্রিয়ায় এক একটা এক এক রকমভাবে পেপারসের উপর জোর দিতে বলছে, কখন কি এই একটা অন্য প্রক্রিয়া। আমরা ভারতবর্ষে ভারতবাসী, আমরা সেকাল থেকে জানি যে ভারতবর্ষের সংবিধান মানে সৃষ্টি যেভাবে সৃষ্টি, তাতে ধাপে ধাপে হয়তো রেক্টিফিকেশন হয়েছে ভোটার তালিকায়। সেই সময় টিএন সেশন আমাদের আই কার্ড
সেটা করা হয়েছে। এই গভর্নমেন্ট এসে আধার কার্ড যাকে প্রাধান্য দিয়েছে, দিয়ে বহু টাকা ব্যয় করে এই আধার কার্ডকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, এবং তাদের গোপন নথিও পর্যন্ত এর মাধ্যমে তারা নিয়ে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমানে বলছে এর কোনো মূল্য নেই, যার জন্যে আমরা এদের কোনো স্থিরতা না থাকার জন্য এই আন্দোলন পথে নেমেছি। আমরা কোনো মতে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের জননেত্রী, আমাদের মূল নেত্রী যিনি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন তোলার জন্য সবাইকেই বলছে, আমরা তার সহকর্মী। আমরা চাই যে এই নেত্রীর পাশে সবাই এসে দাঁড়াক, এবং কোনো মতেই আমরা এই সিএ বা এনআরসি আমরা হতে দেবো না। কেন না, আমরা ভারতবর্ষে বহুকাল ধরে এখানকার মানুষ তো বহুভাবে সব রকম পেপার প্রক্রিয়াই আছে, কেন হঠাৎ করে এরকম একটা বিধি বেঁধে দেওয়া হবে, এটাকে আমরা মানছি না, মানবো না। আচ্ছা, আজকে আপনাদের এই জমায়েতটা কোথা থেকে শুরু হয়েছে এবং কত অবধি এটা চলবে? এটা আমাদের পূর্বপাড় অর্থাৎ রানাঘাট পৌরসভার পূর্বপাড়, পূর্বপাড়ে আমাদের মোট 7টি ওয়ার্ড আছে, এই 7টি ওয়ার্ড জমায়েত হয়েছে, এবং ওপারের কিছু মানুষ আমাদের সাথে এসছে, কিছু ওয়ার্ডের মানুষও এসছে। এসে আমরা এটা এই পূর্বপাড় রথতলা বাসস্ট্যান্ড থেকে, 19 নম্বর ওয়ার্ড রথতলা বাসস্ট্যান্ড থেকে আমরা যাব। এই মুহূর্তে আমরা সাথে পেয়েছি পার্থপ্রতিম মুখার্জিকে। আমরা জেনে নেব কেন এই জমায়েত, আসুন জেনে নিই। আজকে দীর্ঘদিনের আমাদের কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে, বিশেষত সিএসিএ এবং এনআরসি নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একটা কারণেই, আমরা এদেশীয় মানুষ, আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক, আমাদের নাগরিকত্ব কোনো মতেই কেউ কেড়ে নিতে পারবে না, এটা আমাদের নেত্রীর নির্দেশ। তার জন্য নেত্রী যেমন নির্দেশ দিয়েছেন, তিনি জীবন দিয়ে তিনি বলেছেন, আমি যতদিন বেঁচে থাকতে আমার মৃতদের ওপর দিয়ে গেলেও আমি নাগরিকপঞ্জী হতে দেবো না, এনআরসি হতে দেবো না। তাই আমরাও তার সাথে সুর মিলিয়ে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেসের ডাকে আমার এখানে জমায়েত, আমার বন্ধুপ্রতিম কাউন্সিলর সমীর বোস আসছেন, এক্ষুনি তিনি এক্ষুনি আসবেন। তাই বলতে চাইছি আজকে রানাঘাট পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের পূর্বপাড়ে যতগুলো ওয়ার্ড আছে তাদেরকে সংগঠিত করে আমরা ঐক্যবদ্ধ মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমরা একটা বিশাল আকারে প্রতিবাদ মিছিল করে আমরা জমায়েত হবো চাবি গেটে। আমরা বুঝিয়ে দিতে চাই কেন্দ্রীয় সরকারকে, এই জনবিরোধী নীতি পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবাংলার সাধারণ মানুষ কোনো দিন মেনে নেয়নি, মেনে নেবে না। আমার নাগরিকত্ব নিয়ে বা আমার এই আমার বাংলার নাগরিক মানুষের নাগরিকত্ব নিয়ে যদি কোনোভাবে কেউ এই নোংরা খেলায় মেতে ওঠে, তার জন্য আমরা সর্বতভাবে সমস্ত মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনোভাবে এর প্রতিরোধ করব। এটা আমাদের কিন্তু আমাদের চেয়ারম্যান বলে দিয়েছেন, আমাদের নেতৃত্ব শঙ্করদা বলেছেন, আমরা সবাই মিলে এর প্রতিবাদ করব।